দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামে আজ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আমি মাছের বাজারে আছি। মাছের কোনো কমতি আমরা দেখছি না, ইলিশ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইলিশে ভরে গেছে কাজির দৌড়ি বাজার, যেহেতু বড়লোকের বাজার নামে পরিচিত এই বাজার। তবে দামও কিন্তু অনেক বেশি, 2000 টাকা করে কেজি তারা বিক্রি করছে এই ইলিশ, 1 কেজি চেয়ে একটু বেশি ওজনের। আর 1 কেজির চেয়ে কম ওজনের ইলিশ, যে 800 গ্রাম ওজনের ইলিশ, তারা 1500 টাকা কেজিতে বিক্রি করছে। সাধারণ মানুষের নাগালের মধ্যে ইলিশ মাছ নেই। তবে অন্যান্য মাছের কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাছের কোনো কমতি আমরা দেখছি না, মাছের দাম কিন্তু অনেক বেশি। যারা ক্রেতা বাজার করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছে, মাছের কোনো কমতি দেখা যাচ্ছে না, দাম কেমন বলে মনে করছেন? আজকের বাজারে মাছের দাম অত্যধিক, বিশেষ করে 1 কেজির উপরে একটা ইলিশের দামে 2000 টাকার উপরে, বা কেজির নিচে হলে সেটা হয়তো 1500 টাকা পাওয়া যায়। সাথে সাথে অন্যান্য যে মাছগুলো আছে তাদের, সেগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এবং বাজারের যে অন্যান্য জিনিসপত্র, যেমন পেঁয়াজ বলেন বা সবজির বাজার, সেটাও এখন মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমি আশা করব যে সরকার এখানে একটা দৃষ্টি দিবে যে কীভাবে জিনিসের দামগুলোকে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায়। এখানে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে মাছ সহ অন্যান্য যে পণ্যগুলো আছে, নিত্যপণ্য, সব ধরনের পণ্যের দাম কিন্তু অনেক বেশি। তবে মাছের দাম যেমনটা বেড়েছে তেমনিভাবে আমরা দেখেছি মাংসের দামও কিন্তু অনেকটা বেশি। তবে এগুলো যদি একটু কমতো তাহলে সবার জন্য সহজ হতো। তবে এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে।